জেলা বিভাগে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসে উপস্থিত হয়েছে আপনাদের সকল কর্মকে সবাই মিলে ভেতরে যাওয়া যাবে না, এনারা চলে যাওয়ার পর বিষয়টা আপনারা দেখে নিতে পারবেন একজন একজন করে। আমরা সকলে মিলে সেদিন আজকে শুভ উদ্বোধন হলো মা জগত। আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ আমাদের সম্মানীয় শক্তিনাথ মুখোপাধ্যায়। আমরা মনে হচ্ছে দাদা, এই অক্সিজেন পার্লার বিদ্যুৎবিদ্যাতে কতটা সাহায্য করবে? এটা খুবই দরকার ছিল আমাদের, যেভাবে পরিবেশ দূষিত হয়ে গেছে বৃদ্ধ লোকের একটু ফ্রেশ অক্সিজেন দরকার আছে, সেই হিসাবে পার্লারটা খুবই উপকৃত দরকার ছিল। আরাম লাগছে এখানে, শহরাঞ্চলে গাছগাছটা কাটা পড়ে যাচ্ছে, খুবই কমে গেছে, অক্সিজেন খুব অভাব আছে, সেই দিক থেকে এই পার্লারটা বৃদ্ধ খুবই উপকারে লাগবে আর কি, খুব কাজের হবে। আপনার নাম? আমার নাম উৎপলকান্তি ঘোষ। আমরা এই মুহূর্তে আজ উপস্থিত আছি উত্তরপাড়া পৌরসভা অঞ্চলে উত্তরপাড়া সোমনাথ শিশু উদ্যানে, যে অক্সিজেন পার্লার শুভ উদ্বোধন হলো সেই অক্সিজেন পার্লারে। আমরা দেখছি যে ভারতবর্ষে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে এই প্রথম কোনো উদ্যানে অক্সিজেন বৃদ্ধ সিনিয়র সিটিজেনদের জন্য অক্সিজেন পার্লারের ব্যবস্থা করা হয়েছে। এইখানে মূলত বর্তমানে চারটি অক্সিজেন পার্লারে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে ব্যবস্থা করা হয়েছে, যেখানে বৃদ্ধবৃদ্ধারা এলাকার আসবেন এবং তারা ঘন্টা পিছু কিছু মূল্যর বিনিময়ে তারা অক্সিজেন নিয়ে যাবেন। নিঃসন্দেহে এই উদ্যোগ আগামী দিনে ও ভবিষ্যতে গোটা পশ্চিমবঙ্গকে বলা যেতে পারে ভারতবর্ষে আগামী দিনে পথপ্রদর্শক হয়ে উঠবে। এলাকার মানুষের বক্তব্য আমরা শুনে নিয়েছি। হুগলি থেকে ক্যামেরায় প্রসেনজিতের সাথে রোহন বাগচি, ইউএসপি নিউজ।